আর গাপ্পি নেব, তোমার ফিমেল বেশি দেবা, কত করে পিস আগে বলো? মনে সকাল থেকে ককাটিলদের চিৎকার শুনছি। ওই যে ওই যে, কি দরকার আছে ভাই ডিম নিয়ে বসে আছে থাকুক, ওই যে ওদের ডিস্টার্ব করার কি দরকার, হ্যাবিট জ্বালাচ্ছে। ই রাম, ফিমেলটার মাথা থেকে লোমই উঠিয়ে ফেলেছে, দেখো ভালো করে। ওই 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 যে মাথা টাকলু করে ফেলেছে, ওই দেখো কি করবো এদের, আটকে রেখে যাবো তারা, চলো তো এদেরকে আটকে রাখি, নাহলে ওই ডিমটাই নষ্ট করে ফেলবে জানো। ওয়েট করতে হবে ককাটিলদের বেবি ফোটার জন্য, এই 10টা দিন এদের এদের ডিম না দিলেও চলবে, এই যে এই 10টা দিন এদের ডিম না হলেও চলবে, কিন্তু আমার ককাটিলের ডিম জরুরি। আমার কলোনিতে এসেই ফার্স্ট ডিম দিল ককাটিল, অথচ কীরকম ডিস্টার্ব করছে। সে ঠিক আছে, তোরা তোরা ঝগড়া করে মর, তাহলে ককাটিলকে মাঝখানে আনছিস কেন? সে জায়গা আমি এদেরকে ধরে আটকে রাখি, কিছু করার নেই। আজকে 3টে হাঁড়ি আনতে যাব, দেখি 3-4টে হাঁড়ি যা পারি আনে ঝুলিয়ে দেবো, যাতে এদের ডিস্টার্ব না করে। আগে তো আজকে তো আমি আটকাবোই, আজকে থাকবে আটকানো, তারপরে হাঁড়ি এনে ঝোলানোর পর তারপরে ছাড়বো, তারপরে যদি ডিস্টার্ব করে তারপরে 10 দিনের জন্য পুরো আটকে দেবো। যতদিন না ককাটিলে বেবি ফুটবে ততদিন পুরো আটকে রাখবো। এই দেখো এই যে ফিমেলটাকে আটকে দিয়েছি, এই হচ্ছে বদের গোড়া জানো তো, এটাই বদের গোড়া। মেলটা, এই যে মেলটা, মেলটা একা থাকলে কিছু হবে না, ওর ঘরে একটা বেবি আছে, ওকে খাইয়ে দেবে, মেলটাই খাওয়ায়, ফিমেলটা বেশি খাওয়াই না, খাওয়াই না বললেই চলে। বদমাস, যতদিন না ককাটিলের বেবি ফুটবে আমি কিন্তু এদের ছাড়বো না, একে ছাড়বো না, তোমরা কিন্তু কমেন্টে কিছু বলতে পারবে না। দেখি আজকে কুসুমের কি অবস্থা, তারপর আবার যাবো হাঁড়ি আনতে, ঠিক আছে কুসুমকে দেখেই আমি হাঁড়ি আনতে যাবো। ওরে বাবা, তো কি এই যে এই বেবিটা আছে, শিগগিরই বেরিয়ে যাবে, দাঁড়াও ফ্ল্যাশটা অন করি, এটাও তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কালকে আমি সেই দিন ওকে হ্যান্ড ফিডিং দিয়েছিলাম, ওর মাও খাওয়াচ্ছিল না বাবাও খাওয়াচ্ছিল না, আবার বিকেলে দেখি বাবা খাওয়াচ্ছে, তাই বললাম ঠিক আছে বাবা যখন খাওয়াচ্ছে। ও মা, দুটো বেবি কেন? এই কুসুমের আর একটা বেবি কই? দেখি এপাশে না, নেই তো। ও ভাই, কি হলো অবস্থা, দুটো বেবি কেন? এই ঘরে তো সাতটা ঢোকার কথা না। ই বাবা, কিন্তু মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, দুটো বেবি কেন নিচে পড়েছে, নিচে নিচে নিচে। এই যে রে বাঁচা তো, ও মা গো, বেঁচে আছে বেঁচে আছে, ইরম রক্ত বেরিয়ে গেছে, ইস কি অবস্থা, ইয়ে ভাই দেখো চোখ ফোটেনি, কিভাবে পড়ে গেল, হ্যাঁ কিভাবে পড়ে গেল, চলো চলো তোমাকে রেখে দিই গো, তোমাকে রেখে দিই, যাও 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 যাও, ইস রক্ত বেরিয়ে গেছে গো, যাও যাও যাও। এই তো পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে, ও এই যে নাড়াচাড়া করতে গিয়ে হাঁড়ি থেকে পড়ে গেছে, যা যা ওইদিকে গিয়ে থাক, ও এইদিকে গিয়ে থাকবো, ও ওই কোনার দিকে, হ্যাঁ এভাবে থাকো, ইস সেরে যাবে, ওই ডিমটা মনে হয় আর ফুটবে না মনে হচ্ছে। সোনালকে যাচ্ছি হাঁড়ি আনতে, তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা হাঁড়ি, এই ধরনেরগুলো নেব, এগুলো 20 টাকা করে দাম মনে হয়, তো এই নিয়ে নিলাম হাঁড়ি, হয়ে গেল আমার হাঁড়ি নেওয়া। ব্যাস এবার চলো ফিশ শপে কিছু ফিশ নেব, বাবু নাও ধান্য তো ওঠো, ধান্য ধান্য তো ওঠো, চলো কিছু ফিশ নেওয়া যায় নাকি, বেটা ফিশের মেল মেল যদি পাই তো নিয়ে নেব, আর গাপ্পির ফিমেল নেব, দেখি কী কী নেওয়া যায়, চলো ফিশ শপে চলো, ভীষণ রোদ ভীষণ রোদ, চলো। তো ইয়ার এই হচ্ছে ফিশ শপ, দেখি ভেতরে কী কী আছে, এক সাইড থেকে শুরু করি, ঠিক আছে। কি আর গাপ্পি নেব, তোমার ফিমেল বেশি দেবা, কত করে পিস আগে বলো, মনে হয় 4 টাকা করে 20 টাকা, বাচ্চা তাই না, ছোট সাইজ, এর আগে তোমার কাছ থেকে একটা বড় মলি নিয়ে গেছিলাম প্রেগনেন্ট, হ্যাঁ বি বাচ্চা দিয়েছিল অনেকগুলো, ঠিক আছে দাও ফিমেল দাও, ফিমেল দাও আর মেলও দাও, ফিমেল যে এইগুলো দিয়ে দিও যে গোল্ডেন টাচ কি বলে, মেল না ফিমেল হবে, ফিমেল দুটো ফিমেল দাও, পুরো পুরো পেট মোটা লোড, দাঁড়া না দাঁড়া দাঁড়া এসবে যাই,
দেখো দুই একের মধ্যে বেবি করে দেবে সেগুলো দেবে। এই দেখো বড় একটা, এটা লোড না লোড আছে কিন্তু একটু টাইম লাগবে। আর একটা তাহলে একদম ইমিডিয়েট দেবে সেরকম খুঁজে দেখো। আর তুমি বেটা ফিশগুলো কত রেখেছো গো দাম? বেটা ছোটগুলো 50, বড়গুলো 200। এগুলো 200 করে আর এগুলো 50। ফিমেল তো মনে হয়, বড় হয়নি এখনো। মিল্কি আর কৈকার 100 টাকা করে, দামটা বেশি লেখা রয়েছে কিন্তু কম নেয়। আর এখানে জেব্রা 10 টাকা পিস, আর এটা মলি 4-20 টাকা, আর গাপি 10 টাকা পিস। আর এখানে এগুলো সুয়াঙ্গি কৈকার, ও ছোট কৈকার 30 টাকা, আর এই বড় গোলটা 250 টাকা পিস। হ্যাঁ দেখতে পেয়েছি, এই গোল 30 টাকা করে, রেড ক্যাপ হচ্ছে 40 টাকা করে, আর তোমার কালারিং চাঁদা মাছ হচ্ছে, কালারিং চাঁদা মাছ তো লেখা নেই, 15 টাকা করে, তাই হচ্ছে। আর এই যে সুন্দর সুন্দর বেটা ফিশগুলো রয়েছে আমাদের এখানে, এগুলোর দাম চলছে হচ্ছে 200 টাকা। কালার দেখেছো? এইটা দেখো সুপার, এগুলো হচ্ছে 200 টাকা পিস, সবকটা মেল। বদ্রির খাবার কত যায়? তাহলে কি খাবো বদ্রিকে? এই যেগুলো কি নাম যেন এর? জাভা, 400 টাকা জোড়া, জাভা 400 টাকা জোড়া। এগুলো কি সব অ্যাডাল্ট? এই যাবা দু একটা বাচ্চা আছে বাকি যাবে। আর এখানে কতগুলো বদ্রি রয়েছে, আর এখানে ককটেল রয়েছে। ককটেল কত করে গো? 1800 টাকা হোয়াইট, একদম লুটিনো ককটেল, লুটিনো রয়েছে 1800 টাকা করে। এই হচ্ছে আমার বাজার শেষ, এবার বাড়ি গিয়ে সোজা ছেড়ে দেবো মিনি পন্ডে। চলো ফটাফট বাড়ি যাই, নাহলে আবার দেহান্ত হয়ে যাবে। তো দেখো এখানটা নিয়ে নিয়েছি আমি ফিশ, আর তার নিচে হচ্ছে হাড়ি। এ আজকে বুধবার না বাবু, বকুলে হাট আছে তো, এই চলো চলো হাসমুখী হাট থেকে একটু ঢু মেরে যাই এসছি যখন। এবার আটকে দেন, আটকে দেন, এটা যাবি তুই বাবু? হ্যাঁ আমি কেক খাবো, বাউলি খাবো। আচ্ছা কিনে দেবো, এটা আটকা থাকে আর ছিঁড়ে ফেলিস না, এই তো থাক থাক আর আটকাবে না। তো চলো হাসমুখী হাট থেকে ঢু মেরে আসি। খাবি? ওই দেখো বাবু বলছে আবার পেস্ট্রি খাবে, দেখি কি নেওয়া যায়। কোনগুলো খাবি? ৪০ টাকা করে না? আর ওই ছোট কেক গুলো কত করে গো? গোল গুলো 250 টাকা, 300 টাকা। একই ব্যাপার এইটা আর এইটা একই। হ্যাঁ এটা কত? এটা তো একটা, এই ভালোটা একটা দাও, 20 টাকার একটা দাও না, আলাদা আলাদা করো। চামচ দাও, একটা চামচে দাও, নাও খাও। চেরি খেতে হবে না, ফেলে দেবো, ভালো টেস্টি। আরে ওইখান থেকে কা কেটে খা, তাড়াতাড়ি খা, আবার পেট মার্কেট উঠে যাবে, সব হাঁস মুরগি চলে যাবে বাড়ি। ভাই দেখো হাঁস মুরগির হাট, এখন বেলা হয়ে গেছে তো, আর মানুষও নেই, লোকজনও নেই, আর বিক্রেতারও নেই, কয়েকজন বসে রয়েছে, কিছু হাঁসের বাচ্চা রয়েছে, তাও অবস্থা কাহিল, মুরগির বাচ্চা রয়েছে, কি মুরগির বাচ্চা। আর এখানে কবুতর রয়েছে বাচ্চা, ওই যে মোরগ সব, কি আপনি কি নেবেন? আর ওইখানটা আছে মাসির স্টল, মাসির স্টলে দেখি, এখানে মুরগির বাচ্চা রয়েছে সোনালির, এই তো মোরগ, এই হাত দিস না,
মোরগ একটা লাগতো কিন্তু সেখানটায় বড় বড় মোরগ আছে আর লোম চলে মাছগুলো মরে যাবে, কিছু পছন্দ হলো না, চলো ভাই ফিশগুলো মরে যাবে। তো ভাই লোক দেখো এই যে চলে এসছি বাড়ি, আমার বেগম বাচ্চা এখানে বসে রয়েছে স্নান টান করে একদম ফ্রেশ ফ্রেশ। উই বাবা ফ্রেশ 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 ফ্রেশ। দাঁড়াও আগে ফিশগুলোকে কী করতে হবে সেট হতে দিতে হবে, তারপর জামা কাপড় চেঞ্জ করে এসে এই দেখো ক্লিয়ার ওয়াটার, জল কিন্তু একদম পরিষ্কার, উপর থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আর আর এই যে ফিশ, ও মা মাটি মেখে গেল, তো এইবার এটাকে সেট হতে দিয়ে দিলাম, কারণ ধরো আমার এই প্যাকেটের ওয়াটারের যে তাপমাত্রা আর এইটা তাপমাত্রা তো সমান হবে না, এখানে গুজে রাখি পরে কাজে লাগবে। তো এইটা কি, এটা কি ভাসে? ও আচ্ছা তা মরা, দেখো কয়েন প্লান্টগুলো কি সুন্দর হয়ে গেছে, চকচক করছে একদম চকচক করছে। তো জামা কাপড় চেঞ্জ করে আসি চলো, আর হাড়িটা ফুটো করে সেট করে দেবো, একদম সাটিয়ে দেবো সাটিয়ে দেখালে। তার আগে কি করতে হয়, এটাকে ভিজিয়ে রাখতে হবে, ফুটো করতে হবে না। দেখো হাঁড়িটাকেও দিয়ে দিলাম ভিজিয়ে, কারণ ফুটো করতে হবে, এখানে ভিজুক, এক্ষুনি কিছু একটা এনে ফুটো করে নেব, এখানে ভিজতে থাকুক। আরও ওই যে দুষ্টু দুষ্টু কোথাকার বন্ধ করে রেখেছি। তো ভালো ফাইনালি হয়ে গেছে টাইম আমার ফিশগুলোকে ওপেন করে দেওয়ার, এইখানে রয়ে গেছে এই যে। এবার আমি সবগুলোকে ওপেন করে দেবো আমার মিনি পন্ডে, তারপর আনতে যাবো কচু কচু কচু। দেখো গার্ডার খোলা আমার কর্মে হলো না, তো এইভাবেই ঢেলে দিচ্ছি, সব এমনিই চলে যাবে, এমনিই চলে যাবে। হ্যাঁ সব চলে গেছে, দেখেছো সব চলে গেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, কত ফিশ কত ফিশ কত ফিশ কত ফিশ কত ফিশ। এরপর যে নেক্সট ভিডিও আমি দেবো সেইখানে আমি আমার ওই গোল্ড পয়েন্টটা নতুন করে সংস্করণ করব, সেইখানে থাকবে নতুন ধরনের প্লান্টেশন, সেখানে রঙিন কচু পাতা থাকবে, তারপর ওয়াটার লেটুস থাকবে, কয়েন প্লান্ট থাকবে, অনেক কিছু থাকবে। তো ভাই লোক আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে।